টি-টোয়েন্টি ক্রিকেট ইতিহাসের রেকর্ড গড়ে শ্রীলঙ্কাকে হারিয়ে দারুণ ভাবে ঘুরে দাঁড়িয়েছে বাংলাদেশ। লঙ্কানদের দেওয়া পাহাড় সমান 214 রান টপকে জয় তুলে নিয়েছে মুশফিক তামিমরা। বাংলাদেশের এমন জয়ে বড় ধরনের অবদান রেখেছেন মুশফিকুর রহিম। মাত্র 35 বলে 72 রান করেছেন মুশফিক। 205.71 স্ট্রাইক রেটে 4-6 ও 5-4 সাজানো ছিল মুশফিকুর রহিমের ইনিংস। মুশফিকুর রহিমের নৈপুণ্যে 215 রানের টার্গেটে 19.4 ওভারে 5 উইকেট হারিয়ে জয়ের বন্দরে পৌঁছে যায় বাংলাদেশ। তাই তো মুশফিকুর রহিমকে প্রশংসায় ভাসিয়েছে ক্রিকেট বিশ্লেষকরা। কিন্তু বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি নাজমুল হাসান পাপনের মুখে অন্য কথা। ম্যাচ শেষে সাংবাদিকদের সামনে তিনি মুশফিকুর রহিম প্রসঙ্গে বলেন, আমি জানতাম না মুশফিক এমন ব্যাটিং করতে জানে। আপনি গত এক বছর মুশফিকের ব্যাটিং দেখুন, সে বাউন্ডারিতে ক্যাচ দিয়ে আউট হয়। আর শ্রীলঙ্কার এই স্টেডিয়াম অনেক বড়। এরপর নাজমুল হাসান পাপন আরো বলেন, মুশফিক 6 মারতে গিয়ে বাউন্ডারি লাইনে ক্যাচ দিয়ে আউট হয়। সে 6 মারার ব্যাটসম্যান নয়। বাংলাদেশে 6 মারার 3 ব্যাটসম্যান রয়েছে। 6 মারার ব্যাটসম্যান আমাদের এখানে 3, তারা হলো তামিম, সাব্বির ও সৌম্য। তবে সাব্বির ফর্মহীনতায় ভুগছে। মুশফিক সৌম্যর ব্যাটিংটা আমার কাছে দারুণ লেগেছে। পুরো দলে একটা প্ল্যানিং ছিল, তাই আমরা দারুণ জয় পেয়েছি।